19শে জানুয়ারি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে ব্রিগেডের সভার আগে প্রস্তুতি সভা আয়োজন করল কৃষ্ণনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সোমবার কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে এই সভায় সামিল হন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বদেব কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই সভায় বিশ্বদেব কর্মকার জানান, আমরা ব্রিগেডের সমাবেশকে সামনে রেখে জেলার কলেজগুলিতে ব্লকে ব্লকে সভা করছি, যাতে ব্রিগেডের সভায় বেশি পরিমাণ ছাত্রছাত্রী মুর্শিদাবাদ জেলা থেকে যেতে পারেন। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আগামী দিন 19শে জানুয়ারি আমাদের প্রিয় নেত্রীর ডাকে ব্রিগেড সমাবেশ আছে সাম্প্রদায়িক দলের, তার বিরুদ্ধে। তাই আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি নেতৃত্বে এবং সৌমিক হোসেনের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজ থেকে, প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটা ব্লক থেকে প্রচুর পরিমাণ ছেলে যাবে। তারই একটা প্রস্তুতি হিসাবে কৃষ্ণনাথ কলেজের ইউনিয়নের আমাদের সদস্যরা এই প্রস্তুতি মিটিংটার আয়োজন করেছিল, তারই একটা প্রস্তুতি সভা এখানে আমরা করলাম। আজকে শুধু নয়, আমাদের নেত্রী যেদিন থেকে ঘোষণা করেছে ব্রিগেড সমাবেশের, সেদিন থেকেই শ্রমিকদের নির্দেশে আমরা মুর্শিদাবাদ জেলার প্রতিটা কলেজে ও প্রত্যেকটা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে লোক বা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদেরকে ব্রিগেড সমাবেশ যাওয়ার জন্য আহ্বান জানানোর জন্য আমরা ছোটো ছোটো সভা করছি, এবং কলেজ ইউনিয়নগুলোতে গিয়ে প্রিন্সিপালের পারমিশনে আমরা কলেজ ইউনিয়নগুলোই, কলেজ ইউনিয়নের স্টুডেন্টের মাধ্যমে কিন্তু ছোটো ছোটো কলেজে সভা করছি এবং সাধারণ ছাত্রছাত্রীকে বুঝাচ্ছি যে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের নেত্রীর যে ডাক, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য। প্রত্যেকটা কলেজের স্টুডেন্টরা কিন্তু এই কলেজে আসবে বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি কলেজের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কৃষ্ণনাথ কলেজ বা কৃষ্ণনাথ ইউনিভার্সিটিতে আসবে। তখন যদি আমাদের আচরণটা ভালো না হয়, আমাদের আচরণটা যদি স্টুডেন্ট মনোভাবাপন্ন না হয়, তাহলে কিন্তু আমরা আগামী দিন কলেজ রাজনীতি নিয়ে যাব, যে দিদি যেন দেখে অপূর্ব হয়ে যায় যে না,